নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ইনিয়ে বিনিয়ে সাংবাদিকতা অথবা মিনমিনে সাংবাদিকতা বাংলার রাজনীতিকে শেষ করেছে। তার কারণ অন্যায়, অবিচার, শয়তানি, লুট, চুরি, ডাকাতি এবং শেষে সন্ত্রাস, এই যে ভয়াবহ বাতাবরণ দিয়ে বাংলার রাজনীতিটাকে কলুষিত করে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার গোষ্ঠীর ইনিয়ে বিনিয়ে সাংবাদিকতা কিংবা মেন স্ট্রিম মিডিয়ার মিনমিনে সাংবাদিকতা কিন্তু সে নিয়ে কোনো কথা বলে না। ঠিক সেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে নির্বাচনোত্তর সাংঘাতিক সন্ত্রাসের আবহের মধ্যেও ইনিয়ে বিনিয়ে বা মিনমিনে সাংবাদিকতা বাংলার সংবাদ মাধ্যম সম্বন্ধে বাংলার জনমানুষে অন্য বার্তা দিচ্ছে, অর্থাৎ অনুপ্রাণিত সংবাদ মাধ্যম, কোটি কোটি টাকার প্রলোভনে প্রলুব্ধ সংবাদ মাধ্যম আসলে বাংলার মানুষের কথা বলবে না। ঠিক এই প্রেক্ষিতে আমাদের খালি বারবার মনে হয়েছিল এবারে নির্বাচনে, আপনারা ভাবুন তো একটু, হাজার হাজার, 50,000 কোটি টাকার চিটফান্ড স্ক্যাম নিয়ে কোনো রাজনৈতিক দল সেভাবে উদ্যোগী হলো যে গরিব মানুষগুলো দিনের পর দিন সর্বহারা হয়েছিল চিটফান্ড দ্বারা? সেই 50,000 কোটি টাকার চিটফান্ডের স্ক্যামে অভিযুক্ত নেতারা কেউ ইতিমধ্যে MLA নির্বাচিত হয়েছেন এবং কেউ কেউ মন্ত্রী পরিষদেও শপথ নিয়েছেন। আমাদের প্রশ্ন এখানেই, বাংলা সংবাদ মাধ্যমের উচিত ছিল না এই বিষয়গুলোকে মানুষের সামনে বারবার তুলে ধরা? যারা চুরি করেছেন, যারা ডাকাতি করেছেন, যারা বাংলার গরিব মানুষের সঞ্চিত অর্থ লুট করেছেন, সেই চিটফান্ডের স্ক্যামে বড়লোক হওয়া নেতারা যখন নির্বাচিত হচ্ছে, বাংলা সংবাদ মাধ্যমের কি কথা বলা উচিত ছিল না? ঠিক একইভাবে পাশাপাশি বলুন তো যে এবারে ডোল পলিটিক্স বাংলাকে সর্বহারা করছে, সেই সময় দাঁড়িয়ে আজকের আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল পেজে জনৈক অমিতাভ গুপ্ত, ইনি আনন্দবাজারের একজন কর্মচারী, তিনি ডোল পলিটিক্সকে জাস্টিফাই করে লিখেছেন, ভিক্ষা বললে অধিকারের প্রশ্নটাকে অস্বীকার করা যায় না, অর্থাৎ বাঙালি ভিকিরি থাকুন এবং সেই ভিক্ষা চাওয়ার অধিকারটা মানুষের আছে এবং সেই অধিকারটা জাস্টিফাইড, মানুষের বেঁচে থাকার মূল মৌলিক অধিকারগুলো জলে যাক, তাতে কিছু তাদের এসে যায় না। ঠিক এই প্রেক্ষিতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে নির্বাচনের আগে আপনারা জানেন গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে নিয়েছেন এ রাজ্যের প্রভাবশালীরা, এবং সে নিয়ে বারবার রাজনৈতিক মঞ্চে প্রশ্ন এসছে। আনন্দবাজারের ইনিয়ে বিনিয়ে সাংবাদিকতা, ABP আনন্দের মিনমিনে সাংবাদিকতা, সেগুলো নিয়ে যথাযথ যে গুরুত্ব দিয়ে প্রচার করা দরকার ছিল তারা করেননি। বিরোধী রাজনৈতিক দলগুলোও সেভাবে যতটা উদ্যোগী হওয়া উচিত ছিল, দু চারজন রাজনৈতিক নেতা ছাড়া, তারাও সেভাবে কথা বলেননি। এবং স্বাভাবিকভাবে বাংলার মানুষের কিন্তু প্রত্যাশা ছিল, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, তারা জেলে যাক। গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার নিয়ে ED, CBI কিংবা ইনকাম ট্যাক্স বিভিন্ন সময় যথেষ্ট সক্রিয় হয়েছে, কিন্তু অপরাধীদের শাস্তিটাকে সুনিশ্চিত করার কোনো ব্যবস্থা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মানুষের প্রত্যাশা ছিল যে তারা অন্তত সেটা করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সামান্য ভয় দেখানো, চমকানো, CBI, ED, রেড ভিজিট এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বাংলার মানুষের প্রত্যাশা হচ্ছে যারা চুরি করছে, যারা ডাকাতি করছে, যারা লুট করছে, তাদের শাস্তিটাকে সুনিশ্চিত করা, যা কিন্তু হচ্ছে না। শেষ পর্যন্ত আজকে আমাদের দপ্তরে সংবাদ এলো যে শেষ পর্যন্ত বিনয় মিশ্র, যিনি গরু পাচার এবং কয়লা পাচারের কোটি কোটি টাকা সরিয়েছেন এবং তার সঙ্গে সংযুক্ত বাংলার সর্বোচ্চ প্রভাবশালীর পরিবারের যে যোগসাজো সেটা নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত সামনে এসছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যতটা সক্রিয় CBI বা ED হওয়া উচিত ছিল তারা কিন্তু সেটা করেননি। বাংলার মানুষ সেটা চেয়েছিল, নির্বাচন চলে গেছে, একটি দল ক্ষমতা এসছে, কিন্তু বাংলার মানুষের এখন যেটা প্রত্যাশা যে শেষ পর্যন্ত বিনয় মিশ্র এবং তিনি যাদের যেসব প্রভাবশালী ভাইপো ভাইজিদের টাকা জুগিয়েছেন, শেষ পর্যন্ত বাংলার মানুষ জানুক এবং অপরাধীদের শাস্তিটা সুনিশ্চিত হোক। ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আমাদের দপ্তরে সংবাদ এলো, ইনিয়ে বিনিয়ে সাংবাদিকতা কিংবা মিনমিনে সাংবাদিকতা যারা করেন না, সেই জাতীয় একটি চ্যানেলের একজন ধারাভাষ্যকার, একজন সংবাদদাতা সেই সংবাদটি পেশ করলেন। আমাদের মনে হয়েছে বাংলার মনের সমস্ত দর্শকদের সে রিপোর্টটা শোনা দরকার, এবং বাংলার মানুষের যেটা প্রত্যাশা, এবার অন্তত সাধারণ মানুষের কোটি কোটি টাকা শাসক দলের যারা লুট করে নিয়ে গেছেন, তিনি যত বড় নেতাই হন,
শেষ পর্যন্ত তিনিই বা তার স্ত্রী কিংবা বিনয় মিশ্ররা তাদের শাস্তিটা সুনিশ্চিত হন, বাংলার মানুষ এটা দেখতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত বাংলার মানুষের এই প্রত্যাশাটাটুকু পূরণ করবেন, এই আশা অন্তত করা যায়, করা উচিত, সেটাই সেই বার্তাই আজকের বাংলার মনে রেখে আসুন সেই ধারাভাষ্য যেটি সংবাদদাতা দিয়েছেন, বলিষ্ঠ সংবাদদাতা অভিষেক তিনি রিপোর্টটা দিয়েছেন। আমাদের মনে হয়েছে সেই রিপোর্টটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমাদের মনে হয়েছে বাংলার মনের সমস্ত দর্শকদের শোনানো দরকার যে অন্তত এবার গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচারের অপরাধী চোররা, তিনি যত বড় ভাইপো ভাইজি হন, তার পরিবার যদি যুক্ত থাকে বা বিনয় মিশ্র যদি যুক্ত থাকেন তাহলে তার শাস্তি সুনিশ্চিত হোক, আর যদি অপরাধীরা যুক্ত না থাকেন তাদের রেহাই দেওয়া হোক। পরিষ্কার কথা হচ্ছে শেষ পর্যন্ত টাকাটা গেছে এটা যেমন সত্য, টাকাটা কেউ না কেউ নিয়েছে এটাও তেমনি সত্য, এবং যারা নিয়েছেন বাংলার মানুষ বুঝতে পারছেন, কিন্তু সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সমস্ত এজেন্সিগুলো কেন নিষ্ক্রিয় থাকবে, এই প্রশ্নটা বাংলার মনে থাকলো। আসুন সেই রিপোর্টটা আমরা আপনাদের শোনাই। দেখো, তোমাকে জানাবো যে ইতিমধ্যে যেটা সিবিআই সূত্রে খবর যে কয়লার পাচার কাণ্ডে অর্থাৎ কয়লার যে তদন্ত চালানো হচ্ছিল সিবিআই তরফ থেকে, সেই তদন্তের ক্ষেত্রে বড় সড়ো কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রথম দীর্ঘ সময় পর এই জাতীয় হাই প্রোফাইল কেসে এলআর ইস্যু করতে চলেছে সিবিআই আধিকারিকরা, অর্থাৎ লেটার রেগুলেটরি, এই লেটার কিন্তু ইস্যু করতে চলেছে। এটি একটি সিআরপিসি সেকশন 166 এ এবং সেকশন 166 বি সিআরপিসিস, এই সেকশনে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিনয় মিশ্রা দুজনের ক্ষেত্রে কিন্তু এলআর ইস্যু করতে চলেছে সিবিআই আধিকারিকরা। এবং যেটা সিবিআই সূত্রে খবর, যেটা দীর্ঘমেয়াদী, যেটা দীর্ঘ সময় পর এই এলআর এর কিন্তু প্রয়োজনীয়তা বোধ করলেন তদন্তকারী আধিকারিকরা। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকক এবং লন্ডনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের তথ্য জানবার জন্য এলআর ইস্যু করা হচ্ছে। এই এলআর এর একটি নির্দিষ্ট প্রসিডিওর হয়, যে প্রসিডিওর প্রথমে এজেন্সির তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই নির্দিষ্ট দেশের যে বিদেশ মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে পাঠানো হয়, এবং সেই পাঠাবার পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থার কাছে যার বিরুদ্ধে এই এলআর ইস্যু করা হচ্ছে তার বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ রয়েছে সেটাকেও কিন্তু পাঠানোর প্রয়োজন পড়ে। এবং অন্যদিকে বিনয় মিশ্রা, তিনি দুবাইতেই রয়েছে, বিষয়টা একেবারে এই মুহূর্তে কনফার্ম করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। ফলে এই বিনয় মিশ্রার যে ক্রাইম, তার যে অ্যাক্টিভিটি, সেটা এই মুহূর্তে দুবাইতে রয়েছে। ফলে তদন্তকারী আধিকারিকরা দুবাই যেতে চান, সেখানে বিনয় মিশ্রাকে গ্রেপ্তার করতে চান, তাকে ইন্টারোগেট করতে চান, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া, একটা ইনভেস্টিগেশন করতে চান, যে কারণে বিনয় মিশ্রার ক্ষেত্রে কিন্তু এলআর ইস্যু করতে চলেছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ একদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায় তার ব্যাংকিং তথ্য জানতে চান, অন্যদিকে বিনয় মিশ্রা তাকে গ্রেপ্তার এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চান, যে কারণে এই কয়লা পাচার কাণ্ডে দীর্ঘ সময় পর কোনো হাই প্রোফাইল কেসে এলআর ইস্যু করলো সিবিআই আধিকারিকরা। এরা সিবিআই সূত্রে খবর যে এই এলআর এর মাধ্যমেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকিং তথ্য এবং বিনয় মিশ্রাকে নিজেদের নাগালে আনার জন্য এই তথ্য প্রমাণকে কিন্তু ভীষণ প্রয়োজন, যার নিরিখে কিন্তু এই এলআর ইস্যু করার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই। জানি রাখি যে এলআর জিনিসটি কি, এই এলআর জিনিসটি সিআরপিসি সেকশন 166 এ এবং সিআরপিসি সেকশন 166 বি, এই দুটি সেকশনকে সামনে রেখে এলআর এর প্রয়োজনীয়তা পড়ে। এই এলআর কাকে পাঠানো হয়, এই নির্দিষ্ট চিঠির এই বয়ান কিন্তু পাঠানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে, সিবিআই তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকের কাছে, যে চিঠি পৌঁছে যাবে নির্দিষ্ট যাদের যাদের বিরুদ্ধে যে যে অভিযোগ রয়েছে। অর্থাৎ বিনয় মিশ্রার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন, অর্থাৎ দুবাইতে রয়েছেন বিনয় মিশ্রা, সেই দুবাই অথরিটির কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে, অর্থাৎ দুবাইয়ের যে বিদেশ মন্ত্রণালয় তাদের কাছে পাঠানো হবে এই এলআর। অন্যদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ যে ব্যাংকক, থাইল্যান্ড এবং লন্ডনের একাধিক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার ট্রানজাকশন হয়েছিল, মোটা টাকার আর্থিক লেনদেন হয়েছিল, সেই রুজিরা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাংকিং তত্ত্ব জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা, যে কারণে এখানকার বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে সেই নির্দিষ্ট তিনটি দেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে এলআর পাঠানো হবে, যে এলআর এর মাধ্যমে তারা ফিজিক্যালি গিয়ে তদন্তকারী আধিকারিকরা সেখানে ইনভেস্টিগেশন করতে পারবেন, তথ্য প্রমাণ কালেক্ট করতে পারবেন। অন্যদিকে বিনয় মিশ্রার ক্ষেত্রে যদি গ্রেপ্তারে, যেটা ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে গরু পাচার কাণ্ডে তার যে প্রোটেকশন পাওয়ার সেটা ইতিমধ্যেই উঠে গেছে, এবং কয়লা পাচার কাণ্ডে তার বিরুদ্ধে কোনো প্রোটেকশন পাওয়ারই ছিল না। ফলে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা একটা বিষয় নিশ্চিত যে গরু পাচার কাণ্ডের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডেও সরাসরি অভিযুক্ত বিনয় মিশ্রা, সেই বিনয় মিশ্রা এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি বিদেশে রয়েছেন, দুবাইতে রয়েছেন, একেবারে নির্দিষ্টভাবে সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে দুবাইতেই এই মুহূর্তে রয়েছেন বিনয় মিশ্রা, সেই দুবাইতে গিয়ে তাকে গ্রেপ্তার করা, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার জন্য এই এলআরএ প্রয়োজন
ইনভেস্টিগেশন করবে। জেএলআর এর ইতিমধ্যেই কপি ভারতের বিদেশ মন্ত্রণালয়কে পাঠিয়ে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই লেটার আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু সেই নির্দিষ্ট দেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যাবে, এমনটাই খবর সিবিআই সূত্রে। এই একটি প্রসেস কার্যত বলা যায় যেটা ইনভেস্টিগেশন ইনক্লুডিং গ্রেপ্তার, অর্থাৎ একদিকে তদন্ত অন্যদিকে গ্রেপ্তার, দুটোকেই কার্যত কিন্তু ফিল আপ করে এই একটি লেটার বা এই একটি প্রসিডিওর। এটি সিআরপিসির একটি সেকশনের বিভাগীয় একটি তদন্ত প্রক্রিয়ার একটি অঙ্গ বলা যেতে পারে, যে অঙ্গের ক্ষেত্রে দীর্ঘ সময় পর সেটাকে ইমপ্লিমেন্ট করার, অর্থাৎ সেটার প্রয়োজন অনুভব করলেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখি যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তার বিদেশের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের তথ্যের জন্য তারা একাধিক এজেন্সির সাথে একাধিক বিভাগীয় তদন্ত প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এতদিন ধরে সিবিআই আধিকারিকরা চেষ্টা চালিয়েছেন, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না আসার পর তারা ইতিমধ্যেই এলান নিয়ে দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ সিআরপিসির 166A এবং সিআরপিসি সেকশনের 166B এই দুটি সেকশনকে কার্যত ফিল আপ করেই এলার, অর্থাৎ লেটার রোগেটারি। এই লেটার রোগেটারি তারা কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন দেশের যে বিদেশ মন্ত্রণালয় সেই দিয়ে বিদেশ মন্ত্রণালয়ের কাছে। কারণ দেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজন পড়ছে, কারণ সিবিআই আধিকারিকরা বলছেন যে যে দুজন অভিযুক্ত রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশে বিভিন্ন দোষ করেছেন, বিভিন্ন কিছু ক্রাইম করেছেন বা বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, সেটার জন্য বিদেশে গিয়ে যখন ইনভেস্টিগেশন করতে হবে সেক্ষেত্রে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়কে সেই নির্দিষ্টভাবে সেই দেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে পুরো অফিসিয়াল একটা লেটার পাঠাতে হবে, যেহেতু তদন্তের প্রক্রিয়া সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এলআর ইস্যু করা, সেই এলআরের একটি কপি পাঠানো হবে বিদেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে। সেখানে গিয়ে তারা দেখবার পর তারা অনুভব করবেন কিনা যে এটা কতটা সত্যি আছে বা এই কথা কতটা যুক্তিযুক্ত আছে তার নিরিখে কিন্তু তারা সেই নির্দিষ্ট এজেন্সির কাছে এর যাবতীয় কেস ডায়েরি, এর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কি কি অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের যাবতীয় নথি চেয়ে পাঠানো হবে। সেই নথি পৌঁছাবার পর সেখানকার যে নির্দিষ্ট জুরিডিকশনের আদালত, সেই আদালতে ম্যাটারটা পেশ করা হবে এবং সেই আদালত এজেন্সির একজন রিপ্রেজেন্টেটিভ, সেই দেশের একজন রিপ্রেজেন্টেটিভ এবং যিনি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে কিন্তু ডেকে পাঠানো হবে এবং এই প্রসেসেই কিন্তু কার্যত ইনভেস্টিগেশনটা করা হয়। এবং সিবিআই আধিকারিকরা যেটা বলছেন যে দীর্ঘ সময় পর, অন্তত প্রায় 8 থেকে 10 বছর পর এই এলআরের প্রয়োজন অনুভব করলেন তদন্তকারী আধিকারিকরা, যে কারণে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিনয় মিশ্রার বিরুদ্ধে এই প্রথম এলআর ইস্যু করতে চলেছে সিবিআই আধিকারিকরা।